আজকের ভিডিওতে আমরা কথা বলবো একনে, পিম্পলস, পিম্পলসের লক্ষণ, মুখের খাত এবং ব্রণ সম্পর্কে। পিম্পলস আমাদের চেহারায় কেন হয়, এটি বারবার হওয়া এবং বাড়ার কারণ কি, আর ডিসকাস করব কিছু ইফেক্টিভ সলিউশন এবং সিক্রেটস সম্পর্কে, যেগুলো একবার ফলো করলে শুধু একনে সমস্যার সমাধানই হবে না, বরং ভবিষ্যতে পিম্পলস এবং ব্রণ সমস্যার মতো সমস্যা দ্বিতীয়বার আসবে না। একনে সমস্যায় আমাদের চেহারার কেয়ার কিভাবে করতে হবে, কোন কোন দ্রব্য খাওয়ার ফলে পিম্পলস পুরোপুরি ঠিক হয়ে যাবে, চেহারার উপর কোন কোন জিনিস ইউজ করলে একনে প্রবলেমসের দ্রুত ফলাফল পাওয়া যায়, খাবারে কি কি বদলাতে হবে, কি কি সাবধানতা বাড়াতে হবে যেন এই সমস্যা আর না বাড়ে, এই সব কথার উপর আমরা আজকে বলবো। এর জন্য আপনি অথবা আপনার কোনো ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অথবা আত্মীয় স্বজন যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পিম্পলস আর একনের সবচেয়ে মুখ্য কারণ হলো খারাপ ডাইজেশন আর খাওয়া ও পানি সমস্যা, হরমোনের ইমব্যালেন্স এবং পরিবর্তন এবং অয়েলি স্কিন, অ্যালার্জি আর স্কিন ইনফেকশন। এই পরিস্থিতিতে সমাধান ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুই দিক থেকেই করা জরুরি। সবার প্রথমে কথা বলবো অনেক উপকারী খাদ্যদ্রব্য সম্পর্কে, যেগুলো আমাদের রেগুলার ডায়েটে সামিল করার ফলে পিম্পলসের সমস্যা ভেতর থেকে সমাধান হয়ে আসে। যখন শরীরে কিছু গুরুত্বপূর্ণ পুষ্টির অভাব পড়ে তখন চেহারার উপরে একের পর এক নতুন পিম্পলস আসতে থাকে। শরীরে জিঙ্ক, ভিটামিন এ, ভিটামিন ডি, অ্যান্টিঅক্সিডেন্টস, প্রোবায়োটিক্সের কমতি চেহারার উপরে হওয়া একনের মুখ্য কারণ ধরা হয়। কেননা এগুলো কম হওয়ার কারণে পেট এবং শরীরে ভালো ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যায় এবং খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়। এজন্য পিম্পলসের সমস্যা ভেতর থেকে পুরোপুরি ঠিক করার জন্য আমাদের খাবারে এমন কিছু যোগ করা প্রয়োজন যা এগুলোকে দ্রুত দূর করে। পাম্পকিন সিড বা কুমড়োর বীজ জিঙ্ক, আয়রন, প্রোটিন, ফাইবারের অনেক বড় উৎস। এর সাথে ফ্ল্যাক্সিড ওমেগা ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর থাকে। এই দুটি বীজের ব্যবহারের ফলে শুধু শরীরের পুষ্টির অভাবই পূরণ হয় না, বরং রক্তে ব্লাড সুগারের লেভেল কমে যায় এবং পুরনো পিম্পলসের সমাধান করে, সাথে সাথে নতুন পিম্পলস হওয়া থেকেও বিরত রাখে। প্রত্যেক দিন খাবারের পরে এক চামচ কুমড়োর বীজ এবং ফ্ল্যাক্সিড সেবন করতে হবে। ভিটামিন ডি, ভিটামিন এ এর জন্য কড লিভার অয়েল সবচেয়ে ভালো মনে হয়। যারা অনেক দিন যাবত পিম্পলসের সমস্যায় ভুগতেছেন তাদের প্রত্যেক দিন কড লিভার অয়েল সেবন করা প্রয়োজন। কড লিভার অয়েল পিম্পলসের সাথে সাথে সব ধরনের স্কিন অ্যালার্জির ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে। এতে অনেক ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যেগুলো পিম্পলস দূর করার সাথে সাথে আমাদের চুলের গ্রোথকেও বৃদ্ধি করে এবং হাড়কেও শক্ত করে। তাছাড়া প্রত্যেক দিন নাস্তার সাথে গাজর এবং পালং শাকের জুস পান করার ফলে পিম্পলসের সমস্যা অনেক ভালোভাবে সমাধান হয়ে যায়। পালং শাক এবং গাজরে ভিটামিন ডি, ভিটামিন এ, আয়রন এবং পটাশিয়ামে ভরপুর থাকে। পিম্পলসের সাথে সাথে এটি আমাদের চোখের জ্যোতি এবং পাচনকেও ভালো করে। একনে এবং অনেক ত্বকের রোগের মুখ্য কারণ হল রক্ত দূষিত হওয়া। রক্ত পরিষ্কার রাখার জন্য অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের খাবারে সামিল করতে হবে। দারুচিনি এবং গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। প্রত্যেক দিন দিনের বেলা এক কাপ গ্রিন টি এবং রাতের বেলা মধুর সাথে দারুচিনি পাউডার মিশিয়ে সেবন করতে হবে। এর কারণে ধীরে ধীরে রক্ত পরিষ্কার হবে এবং চেহারাও পরিষ্কার হতে থাকবে। এছাড়াও প্রত্যেক দিন সালাতে কিছু ফল এবং সবজি খেতে হবে। ওই সব ফল বা সবজি যেগুলো মাটির নিচে জন্মায় সেগুলো একনের সমস্যার জন্য অনেক ভালো কাজ করে। একনের ফার্স্ট ইম্প্রুভমেন্টের জন্য মিষ্টি আলু, শালগম, গাজর, বিট অনেক বেশি খেতে হবে। চেহারার উপর থেকে পিম্পলস এবং এর দাগ দূর করার জন্য আমলকি আর অ্যালোভেরার জুস অনেক উপকারী। প্রতিদিন এটা পান করার ফলে রক্ত পরিষ্কার তথা লিভারও মজবুত থাকে। সকালবেলা যদি আমলকি এবং অ্যালোভেরা মিশিয়ে খাওয়া যায় দ্রুত ফলাফল ত্বকের উপরে দেখা যায়। এখন বলবো চেহারার উপরে লাগানো যায় এমন কিছু দ্রব্যের কথা, যেগুলো ব্যবহারে পিম্পলসের সমস্যা দ্রুত দূর হয়। এগুলোর মধ্যে প্রথম দ্রব্যটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হবে নিমের পাতা, তুলসী পাতা, মুলতানি মাটি এবং নিমের তেল। নিমের তেল আপনি যে কোনো দোকানে অথবা আয়ুর্বেদিক দ্রব্য সামগ্রীর দোকানে অনেক কম দামে পেয়ে যাবেন। ওই সব পিম্পল যেগুলো ধীরে ধীরে চেহারার উপরে বাড়তে থাকে সেগুলো থামানোর জন্য নিম, তুলসী এবং নিমের তেল অনেক বেশি উপকারী হয়ে থাকে। এগুলোর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস পাওয়া যায়, যেগুলো পিম্পলস দূর করার সাথে সাথে দ্বিতীয়বার পিম্পল হওয়া থেকেও রক্ষা করে। নিম এবং তুলসী পাতাকে প্রথমে হালকা গরম পানিতে ধুয়ে নিতে হবে, কেননা এতে লেগে থাকা সব ধুলোবালি আর মাটি পরিষ্কার হয়ে যাবে। এক মুষ্টি নিমের পাতার সাথে 7-8টি তুলসী পাতা মিশিয়ে
हल्का पानी मिशिए एक पेस्ट बनाते हबे। एई पेस्टटी फ्रिजे रेखे दुई तीन दिन व्यवहार करा जाए। पैक बनानोर जोन्नो एक चामच मुलतानी माटिर साथे एक चामच तैरी पेस्ट और आधा चामच निमेर तेल भालोभावे मिशिए मिश्रण तैरी करते हबे। एरपर ए मिश्रण के अपनार मुखमंडलेर उपरे जेखाने पिम्पल्स रयेछे सेखाने व्यवहार करते हबे। 15 मिनट परे भालो करे मुखमंडल ठंडा पानी दिए धुए फेलते हबे। मुखमंडल धोवार समय हल्काभावे हाथ व्यवहार करते हबे। नीम एवं तुलसीर ए पेस्ट के सप्ताहे 3 থেকে 4 বার व्यवहार करुन। धीरे धीरे पिम्पल्स कमे जाबे। एछाड़ा टी-ट्री अएल एक्ने ठीक करार जोन्नो भालो काज करे। टी-ट्री अएलेर मध्ये एंटीसेप्टिक एंटीबैक्टेरियल प्रॉपर्टीज पावा जाए। विशेष करे पिम्पल्सेर उपरे एटिर बेशी प्रभाव रयेछे। एजोन्नोई बर्तमाने बेशिरभाग एंटी एक्ने क्रीम फेस वाशेर मध्ये टी-ट्री अएलेर व्यवहार करा हय। टी-ट्री अएल अनेक शक्तिशाली होये थाके, एजोन्नो एटी पुरो मुखे ना लागिए शुधु पिम्पल्स जुक्त जायगाय लागानो उचित। অল্প একটু মধুর মধ্যে কয়েক ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে কটন বার্ডের সাহায্যে ওই সব জায়গায় লাগাতে হবে যেখানে পিম্পলস রয়েছে। এরপর এটি সারা রাত রেখে সকালে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। প্রত্যেক দিন এর ব্যবহারের ফলে পিম্পলস ছড়ানো ব্যাকটেরিয়া পুরোপুরি শেষ হয়ে যায়। তাছাড়া তাজা অ্যালোভেরা পিম্পলস ঠিক করতে অনেক ভালো কাজ করে। প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিটের জন্য পিম্পলস যুক্ত জায়গায় তাজা অ্যালোভেরার জেল লাগানোর ফলে পিম্পলস দ্রুত ঠিক হয়ে যায়। এই সব দ্রব্য ব্যবহারের সাথে সাথে কিছু সাবধানতাও অবলম্বন জরুরি। সবার প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মুখে ওটা ব্রণ কখনোই সোয়া যাবে না। কিন্তু মানুষের অভ্যাস থাকে পিম্পলস দেখলে সেটি ফাটিয়ে দেয় অথবা বারবার স্পর্শ করে থাকে। আপনার হাত যতই পরিষ্কার থাকুক না কেন মুখমণ্ডলের উপর হাত লাগানোর ফলে পিম্পল ছড়ানো ব্যাকটেরিয়া বাড়তে থাকে। প্রত্যেক দিন 2 থেকে 3 বার আপনার মুখমণ্ডল অবশ্যই ধৌত করবেন। চেহারার উপরে তৈলাক্ত ভাবের কারণে পুরো চেহারার উপরে ধুলোবালি লেগে থাকে এবং একের পর এক নতুন পিম্পলস উঠতে থাকে। এজন্য সকাল এবং রাতের বেলার সাথে সাথে দিনের বেলাও আপনার মুখমণ্ডল অবশ্যই ধৌত করবেন। আপনার কাছে টিস্যু পেপার অথবা টিস্যু রোল অবশ্যই রাখবেন। অনেক সময় আমাদের খেয়াল না রাখার কারণেও পিম্পলস ফেটে যায় এবং এগুলো থেকে পুজ এবং রক্ত বের হতে থাকে। পিম্পলস ফাটার পর যে পুজ বের হয় সেটি চেহারার উপরে অন্য জায়গাতে পিম্পলস তৈরি করে থাকে। এজন্য যখনই পিম্পলস ফেটে যায় তখন সেটি টিস্যু পেপারের সাহায্যে পরিষ্কার করতে হবে। চেহারা মোছার জন্য কাপড় বা তোয়ালে আলাদা করে রাখতে হবে। গোসলের পর আপনি যে তোয়ালের সাহায্যে আপনার শরীর মোছেন সেটার সাহায্যে আপনার মুখ কখনোই মুছবেন না। চেহারা মোছার জন্য আলাদা কাপড় বা তোয়ালের ব্যবহার করতে হবে আর 2 দিন পর পর সেটি অবশ্যই ধুয়ে ফেলতে হবে। এর ফলে ব্যাকটেরিয়া ছড়ানো কমে যায় এবং পিম্পলস ওঠা থেকেও বিরত থাকে। রোদ থেকে দূরে থাকতে হবে। একনে সমস্যায় আপনার চেহারাকে রোদ থেকে বাঁচানো অনেক জরুরি। সব সময় রোদে বের হওয়ার সময় অবশ্যই চেহারা রুমাল দিয়ে ঢেকে রাখুন, কেননা রোদ এবং ধুলাবালি আমাদের চেহারার উপরে খারাপ প্রভাব ফেলে এবং কিছুদিনের মধ্যে পিম্পলস আমাদের চেহারার উপর খারাপভাবে ছড়িয়ে পড়ে। চুলে তেল কম লাগানো। পিম্পলস হওয়ার পিছনে যে মূল কারণটি থাকে সেটি হলো অয়েল স্কিন। যেসব মানুষ তাদের মাথায় বেশি তেল দেয় এবং চুল বারবার সামনে আসে তাদের মুখমণ্ডলে পিম্পলস বেশি হয়ে থাকে। এজন্য যতদিন পর্যন্ত পিম্পলস ভালো না হয় ততদিন পর্যন্ত চুলে একটু কম তেল লাগাতে হবে। টিভি ইন্টারনেট অথবা বিভিন্ন নিউজ পেপারে দেখানো ক্রিম বা জেল ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর থেকে ভালো হবে চেহারাতে লাগানো ক্রিম বা লোশনের জন্য কোনো স্কিন স্পেশালিস্টের পরামর্শ নেওয়া। বেশি বেশি পানি পান করতে হবে। যখন বারবার পিম্পলস হয়ে থাকে তখন শরীরে পানির চাহিদা বেড়ে যায়। পানি শরীরকে হাইড্রেট রাখার সাথে সাথে শরীর থেকে টক্সিন বের করে দেয়। এর জন্য আমাদের চেহারাও অনেক পরিষ্কার হয়ে থাকে। সারাদিন কমপক্ষে 3 লিটার পানি পান করা অবশ্যই জরুরি। একনে হওয়ার পর প্যাকেটে পাওয়া স্ন্যাক্স এবং বাইরের তেলে তৈরি খাবার অনেক খারাপ প্রভাব ফেলে, কেননা এই ক্ষতিকর খাবার খাওয়ার ফলে পিম্পলস ঠিক হয় না, বরং পিম্পলসের জন্য ব্যবহৃত ঔষধও কাজ করে না। এজন্য পুরোপুরি ঠিক হওয়ার আগ পর্যন্ত ঘরের খাবার গ্রহণ করতে হবে। পিম্পল সমস্যায় এমন অনেক সাপ্লিমেন্টস এবং মেডিকেটেড ক্রিম আছে যেগুলো ব্যবহারের ফলে একনে সমস্যার প্রথম সপ্তাহেই 50 ভাগেরও বেশি সমাধান হয়ে থাকে। কিছু লোকের ক্ষেত্রে সাপ্লিমেন্ট ঔষধ এবং ক্রিম উল্টো খারাপ প্রভাব ফেলে, কেননা তারা এসব ব্যবহারের সঠিক নিয়ম জানেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।